উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। দর্শক, অনেকটা এই ধরনের কি বলো যে এথিক্সের উপরেই নতুন এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনি যখন ফিরলেন তখনই আমরা শুনছি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আপনি খালি হাতে ফিরেছেন। আবার এটার জবাব দিতে গিয়ে আমাদের মাননীয় সড়ক যোগাযোগ মন্ত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে আপোষ হয়ে গিয়েছে তার ভঙ্গিমায় তার মতো করে। এই টোটাল বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। বিএনপি বলছে আমি খালি হাতে এসেছি, এই তো? আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? তারেক রহমান কঠিনভাবে অ্যাকশন নিতে যাচ্ছে। বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিও জুড়ে আমরা দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই যে আলোচনা করেছে, তথ্যগুলো দিয়েছে, সেটা আমরা জানবো। এমনকি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা থেকে এসেছে, খালি হাতে ফিরছে কি না এই বিষয় নিয়ে সে মুখ খুলেছেন। বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। দর্শক, অনেকটা এই ধরনের কি বলো যে এথিক্সের উপরেই নতুন এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা জানেন যে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক শক্তি বনাম দেশি বিদেশি শক্তি সকল কিছু মিলে যখন একাকার, নানান ধরনের কর্মসূচি পরিকল্পনায় অনেকটাই ব্যর্থ হয়েছে বিএনপি। বাট এবার ডিফারেন্ট এক অ্যাঙ্গেলে নতুনভাবে নিজেদের এই আন্দোলনকে রূপরেখা দিতে যাচ্ছে। লন্ডন থেকে তারিক জিয়ার নির্দেশ আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যৌথ নির্দেশে এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আর এই কর্মসূচি যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে হয়তো নির্বাচনের আগে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে যেই মানে অবস্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেখান থেকে তারা নতুন করে আর কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। তো কি সেই কর্মসূচি? আপনার ঊর্ধ্বতন কেন্দ্রীয় কমিটির নির্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন আর রোড মার্চ নয়। তো এবার কোন মার্চ? বলছেন কোনো মার্চই নয়, এবার ডাইরেক্ট অ্যাকশন, এবার ঢাকা পতনের আন্দোলন। কথাটা যতটা হালকা বাট কাজটা ঠিক ততটাই কঠিন। আর এই উদ্দেশ্যেই সেটা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বলেছেন, ইটস টাইম টু ওয়েক আপ, এবার সজাগ হতে হবে, রাজপথে নামতে হবে। কিন্তু আওয়ামী লীগ কি বলছে? প্রধানমন্ত্রী বলেছেন আন্দোলন করবেন, করেন, কিন্তু রাজপথে কোনো ধরনের সহিংসতা, আগুন, গাড়ি ভাঙচুর কোনো কিছুই টলারেট করা হবে না। ডিএমপির যিনি নতুন আমাদের যে কমিশনার আছেন, কঠিন ঘোষণা দিয়েছেন অনুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ অ্যালাউ করা হবে না। এই টানটান উত্তেজনার মাঝেই চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে জনসভায় এই কঠিন ঘোষণা দিয়েছেন আপনার বিএনপি নেতা। চট্টগ্রামে বিএনপির রোড মার্চ শেষে জনসভায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা ফেনী মিরসরা হয়ে রোড মার্চটি চট্টগ্রামে এসেছিল। ফখরুল বলছেন চট্টগ্রামে গণবিস্ফোরণ, কে তাই না? মানুষ জেগে উঠছে না, ওরা টিকে আছে শুধু বন্দুকের জোরে। আপনারা দীর্ঘ 5 ঘন্টা অপেক্ষা করেছেন আমার জন্য, কেন? এটি শোনার জন্য যে শেখ হাসিনা কখন বিদায় হবেন। তিনি বলছেন যে অনেক কথা বলেছি, আন্দোলন করেছি, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট টাইম, আমরা এটি শেষ রোড মার্চ, এবার ঢাকার রাজপথে ঢাকাকে পতন ঘটাতে হবে। শেখ হাসিনা পরিষ্কার করে বলতে চায়, মানে প্রধানমন্ত্রীকে বলতে চান যে অনেক মানুষ আপনারা শেষ করে দিয়েছেন, আমাদের ভাইদেরকে গুম করেছেন, পুলিশ ভাইদেরকে বলতে চাই আর অন্যায় আদেশ মানবেন না, অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না, গায়েবী মামলা দেবেন না, মানুষ জেগে উঠেছে, শান্তিপূর্ণভাবে যদি ক্ষমতা হস্তান্তর করেন তো ভালো, সংসদকে বিলুপ্ত করেন, নির্বাচন কমিশন নতুনভাবে গঠন করেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন, খালেদা জিয়াকে মুক্ত করুন, আর মুখ দিয়ে যেটি বের হয়ে গেছে কি দরকার চিকিৎসার, খালেদা জিয়ার 80 বছর বয়স হয়েছে। এখানে আরও একটা বিষয় সামনে এনেছে যে সামনে দুর্গাপূজা উপলক্ষে আন্দোলন বন্ধ রাখার কথা জানিয়েছে, যে আগামী 18 অক্টোবর পর্যন্ত আন্দোলনের রূপরেখা ঘোষণা করেছেন। এর মধ্যে 9 অক্টোবর বিভাগীয় পর্যায়ে সমাবেশ, 12 অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় ছাত্র সমাবেশ, 14 অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে অনশন, 16 অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় যুব সমাবেশ, 18 অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ, সেখানে বিএনপি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। তিনি বলছেন 18 অক্টোবরের কর্মসূচি শেষ কর্মসূচি হতে যাচ্ছে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই দ্ব্যর্থহীন কণ্ঠে এই ঘোষণা দিচ্ছেন, তো বাংলাদেশ আওয়ামী লীগ বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের কি বক্তব্য? খুবই কড়া বক্তব্য।
প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দিয়েছেন আন্দোলন চলবে ফাইন, বাট ওই যে ভিডিওর মাঝখানে বলেছি, তিনি বলছেন এখানে কোনো ধরনের আদার অ্যাক্টিভিটিস অ্যালাউ হবে না। আর ঢাকাকে পতন যে শব্দটা তিনি ব্যবহার করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান যে মুভমেন্ট, আপনারা জানেন যে দলীয়ভাবে প্রশাসনিকভাবে যে শক্ত অবস্থানে রয়েছে বিএনপিকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগও মাঠে কিন্তু পাল্টা ঘোষণা দিয়ে নামে। ঢাকা পতন যেদিন হবে সেদিন আপনি দেখবেন যে ঢাকাতে কোথাও না কোথাও আওয়ামী লীগের সমাবেশ থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ অবস্থানে থাকবে, কারণ ডিএমপি কমিশনার ক্ষমতা গ্রহণ করার পরের দিনই তার যেই সমাবেশ ছিল বা সম্মেলন ছিল সেখানে তিনি বলে দিয়েছেন যে ঢাকা শহরে যে কোনো রাজনৈতিক দলের অ্যাক্টিভিটিস করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিতে হবে, আর কোথাও যদি কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি অথবা বিরূপ প্রভাব দেখা যায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী নাশকতাকে মোকাবেলায় সর্বোচ্চ অবস্থানে যাবে। পাশাপাশি একই ঘোষণা দিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী র্যাব, সাথে আছে ABPN আর্মড ব্যাটালিয়ান ফোর্স। তো বুঝতেই পারছেন যে সকল কিছু মিলিয়ে প্রশাসনের জায়গা থেকে এই আন্দোলনকে ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা চলবে যদি কোনো ধরনের একটু উল্টাপাল্টা অ্যাক্টিভিটিস হয়। তো এখন আন্দোলন মালেই উল্টাপাল্টা, ঠান্ডা ঠান্ডা কোনো কিছু হয় না। ঢাকা শহরকে পতন ঘটাইতে গেলে সেখানে নানান অ্যাক্টিভিটিস দেখাইতে হবে। এখন বিএনপিকে পারবে, আর যদি না পারে তাহলে সামনে হয়তো আরও অনেক কিছু অপেক্ষা করছে। আপনি যখন ফিরলেন তখনই আমরা শুনছি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আপনি খালি হাতে ফিরেছেন, আবার এটার জবাব দিতে গিয়ে আমাদের মাননীয় সড়ক যোগাযোগ মন্ত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে আপোষ হয়ে গিয়েছে তার ভঙ্গিমায় তার মতো করে, এই টোটাল বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। বিএনপি বলছে আমি খালি হাতে এসেছি, এই তো? তা আমি কোনো উত্তর দিতে চাই না, আমি খালি দেশবাসীকে বলতে চাই যে বিএনপির নেতারা মাইক একখান লাগিয়ে কি হারে মিথ্যে কথা বলে সেটাই সবাই আপনারা জেনে নেন, সে এটুকু আমি বলবো যে কি হারে তারা মিথ্যে বলে, এই যে মিথ্যে বলার যে তাদের অভ্যাস আর সব কিছুকে এই যে মানে খাটো করে দেখার চেষ্টা, এটাই এটা সম্পর্কে যেন দেশবাসী একটু সচেতন থাকে, কারণ যা বলে তারা সবাই মিথ্যে কথা বলে। তো এই মিথ্যে কথা কেউ কান দেবেন না, মিথ্যে কথা বিশ্বাস করবেন না, বাস এটাই আমার, আর কিছু না, দেশবাসীর কাছে এটাই আমার আহ্বান। ওদের ওরা তো ওদের জন্মটাই হয়েছে অবৈধভাবে আর টিকেই আছে ওই মিথ্যার উপরে, ওদের আর কোনো শিকড় তো নেই, অবৈধভাবে অস্ত্র হাতে নিয়ে ক্ষমতা দখলকারীর পকেট থেকে যাদের জন্ম হয় তারা ওই মিথ্যার উপরেই নির্ভর করে আর এটা করবে, এটাই তাদের অভ্যাস। তাদের কথা তো ভালো, কিন্তু এখানে আর একটা বিষয় আমি একটু না বলে পাচ্ছি না, আমাদের কিছু কিছু দেখলাম বেশ স্বনামধন্য অর্থনীতিবিদ থেকে শুরু করে কেউ কেউ বললেন যে মেগা প্রজেক্ট প্রজেক্ট আমরা করে ফেলছি কিন্তু দরিদ্রের জন্য কিছু করি নাই, এরকম বক্তব্য শুনে আমার মনে হয় তারা বাংলাদেশটাকে দেখেই নাই, ঘরের ভিতরেই আছেন, আশুতোষ টেলিভিশনেই হয়তো দেখেন, দিন দুনিয়াটা তার কায় দেখেন না। তাদের জানার জন্য আমি একটু তথ্য দিতে চাই, সেই তথ্যটা বোধহয় আপনাদের জানা উচিত। 2009 আমি 96 থেকে 2001 যেটুকু করেছি সেটা করেছি, এরপর 2009 সরকার গঠন করার পর থেকে 23 পর্যন্ত সামাজিক নিরাপত্তায় যে কাজগুলি আমরা নিয়েছি, আমি 96 সালে সরকার এসে আগে আমাদের দেশে কিন্তু বয়সভুক্ত ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলি কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি ছিলই না, তেমন কিছুই ছিল না বলতে গেলে, আমি এটা শুরু করি। এরপরে 2009 আসার পরে এ পর্যন্ত আমরা যে সমস্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিয়েছি এবং মানুষকে সহযোগিতা করেছি তাদের অন্তত 10,61,13,763 জন মানুষ উপকৃত হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে একজন দুই তিন ধরনেরও সহযোগিতা পাচ্ছে, সেগুলি যদি আমরা যদি ভাগ করে দেখি তো হিসাবে এসে যায় প্রায় 21 কোটি প্রকারের সাহায্য আমরা দিয়ে দিচ্ছি। তো সেভাবে আমি যাচ্ছি না, আমি এটুকু বলবো যে দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা BGF, আজকে জিনিসের দাম বেড়েছে মানুষের কষ্ট, কিন্তু সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় আমরা কিন্তু সেভাবে সবসময় সচেতন, আর আমাদের দেশে এটা আজকে না প্রাকৃতিকভাবে এটা অনেকের অতক্ষণ, এখন তো দেশের অনেক কিছু উন্নতি হয়ে গেছে, অতীত অনেকের হয়তো মনে নাই, আমাদের চৈত্রী মাস আর কার্তিক মাস সবসময় কিন্তু বাংলাদেশে বলা হতো এই চৈত্রী আর কার্তিক হচ্ছে মঙ্গল মাস,
দুর্ভিক্ষের মাস, মানুষের কাজ থাকতো না, এখন কিন্তু সে অবস্থা নাই। আমাদের শীতের সবজি একটু টমেটো, ফুলকপি, পাতাকপি, গাজর বা এই সমস্ত সিম, এগুলি কবে শীতকাল আসবে তখন সবাই খেতে পারে, তাছাড়া কিন্তু পাওয়া যেত না। আর এই বর্ষাকালে ওই মিষ্টি কুমড়া, আর বলা হতো যে চিংড়ির ঘুষি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। যদিও চিংড়ি মাছ এখন অনেক দামি, অনেক মূল্যবান হয়ে গেছে, এক সময় ওটা মূল্যবান ছিল না, এক সময় ওটা মানুষ একেবারে খুবই সাধারণ একটা খাবার ছিল, এখন কিন্তু সে অবস্থাটা নাই। যা দেখেন 12 মাসে কিন্তু পাওয়া যাচ্ছে, আর এটা আসমান থেকে পড়ে নাই। সম্মানিত দর্শক, আপনারা সম্পূর্ণ তথ্যটি পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে, এমনকি এই দক্ষিণ কোরিয়া থেকে নাইমবাই যে আলোচনা করেছে, তারেক রহমান নতুন করে যেভাবে অ্যাকশন নিচ্ছে এই বিষয় নিয়ে অনেক তথ্য পেয়েছেন। এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কী মেসেজ করে জানাতে পারেন।